আমাদের ক্লাস চলছে অ্যাডোব ফটোশপ 7.0। সো অ্যাডোব ফটোশপে তো আমরা অনেক কিছুই শিখলাম, তাই না? তো অ্যাডোব ফটোশপে আমরা শিখেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো কিভাবে বানাতে হয়, পাসপোর্ট সাইজ কালার ফটো কিভাবে তৈরি করতে হয়, ফ্লেক্স কিভাবে বানাতে হয়, পোস্টার কিভাবে বানাতে হয়, এগুলো তোমরা শিখে গেছো। আজকে বলো তোমরা কি শিখবা, মানে কি ফটোশপের মধ্যে এমন কি দরকার পড়ে তোমাদের মনে হয়, যে কি মনে হচ্ছে যে আজকে এমন জিনিসটা আমি শিখবো? কিছু তো ভেবে রেখেছো বা কাজ করতে গিয়ে ফটোশপ করতে গিয়ে কিছু তো একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ বলো। আচ্ছা, ফেসের মধ্যে ব্রণ চলে আসছে, তো অনেক ফটো উঠাচ্ছ ফেসের মধ্যে যে ব্রণ বা যেটাকে আমরা পিম্পল বলি সেটা কিভাবে ঠিক করবা, তাই তো? অনেক কাস্টমার আসছে। আচ্ছা, তাহলে অনেক কাস্টমারই আসছে যাদের ফেসে ব্রণ আছে, তারা বলছে যে পরিষ্কার করে ঠিক করে দেন, তাই না? চলো আজকে তাহলে ওটাই দেখি, আমরা ওটাই দেখাচ্ছি। দেখো ভালো করে দেখবা, আর খাতে লেখার দরকার নেই, জাস্ট দেখো দেখো শিখো দে প্র্যাকটিস করো। ওকে, দেখো তো আমি ব্রণের যে ফেসের মধ্যে একটা ব্রণ আছে সেই ব্রণওয়ালা একটা ফটো আমি এখানে সাপোজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমার কম্পিউটার আছে, দেখাচ্ছি। দেখো তো প্রথমে ডাবল ক্লিক করে যেভাবে আনি, ফটো রেখেছি কোথায়, এখানে রেখেছি, এই যে এই দেখো ফটোটা নিয়েছি, দেখতে পাচ্ছ ফেস, জাস্ট আমরা ফেসের মধ্যে দেখো এই যে পিম্পল আছে ব্রণ, এই ব্রণটাকে উড়াবো, তাই তো? দে ঠিক করবো ফেস যেমন থাকে পরিষ্কার সেরকম করব এটাকে উড়িয়ে দিয়ে। তো কীভাবে রিমুভ করবো সেটা পিম্পলগুলোকে, দেখো আমি গোটা পিকচার নিইনি, জাস্ট ফেস নিয়েছি যাতে তোমরা শিখতে পারো। এবার দেখো কিভাবে দেখাচ্ছি। আচ্ছা, আমরা টুল বার নিয়ে অনেকটাই কাজ করেছো, এর মধ্যে দেখবা যে এই পিম্পল যে পিম্পলটা আছে, পিম্পলগুলো দেখতে পাচ্ছো, ছটা পিম্পল আছে আমরা দেখতে পাচ্ছি। এই ছটা পিম্পলকে যদি উড়াতে চাও তাহলে দুটো প্রসেস আছে। একটা প্রসেস হচ্ছে আমরা এখানে টুল আছে, টুলের মধ্যে আছে ক্লোন, ক্লোন স্ট্যাম্প টুল, এই টুলটা নিয়েও কাজ করা হবে, উড়ানো হবে। আর একটা টুলের নাম হচ্ছে প্যাঁচ টুল, প্যাঁচ টুলটা হচ্ছে তার উপরে। তাহলে ক্লোন স্ট্যাম্প টুল আর প্যাঁচ টুল, এই দুটো টুল নিয়েই আমরা উড়াতে পারবো। আচ্ছা, যাদের প্যাঁচ টুল আসবে না, অন্য কিছু যদি এখানে অপশন থাকে তাহলে এখানে ক্লিক করে একটু থেমে থাকলেই, এর মধ্যে দুটো অপশন থাকে, একটা হিলিং ব্রাশ টুল আর একটা প্যাঁচ টুল। তা আমাদের এখানে কাজে পড়বে প্যাঁচ টুল, ঠিক আছে? হিলিং ব্রাশ টুলের কাজ আমি পরে পরবর্তীতে আলোচনা করব, আজকে প্যাঁচ টুল আর ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে এই ব্রণটাকে উড়িয়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথমত ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে দেখাচ্ছি। তো ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এটা হয়ে গেছে অ্যাক্টিভ। এবার এই যে জায়গাটা, মনে করো আমি এই জায়গাটাকে উড়াবো, ঠিক আছে? তাহলে এই ব্রণটাকে আগে উড়িয়ে দেখাচ্ছি বা এটাকে উড়িয়ে দেখাচ্ছি। দেখো তো এই জায়গাটায় যে আমরা ব্রণ আছে সেই জায়গাটায় এই মুখটা ফেসের কোন অংশটা, মানে কোন কালারটা দিলে মেকআপ হয়ে যাবে, যেমন আমরা দেখেছি ডাক্তাররা করে কি প্লাস্টিক সার্জারি, তাই তো? তো প্লাস্টিক সার্জারি করে, যেমন সার্জারি এক জায়গার চামড়া নিয়ে আর এক জায়গায় বসে দেয়, এই কাজটাই আমরা করব। দেখো কিভাবে করছি, একটু বড় করি। আচ্ছা তো মনে করো আমি এই জায়গাটার এই কালারটা নিব, তাহলে এই কালারটা নেওয়ার জন্য অল্ট দেবে থাকবা, ওখানে ক্লিক করে দাও, তাহলে ওই কালারটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার জাস্ট এখানে ক্লিক করবো, দেখো উঠছে, উড়ে গেল, উড়লো না? আচ্ছা আবার দেখাচ্ছি, দেখো এই কালারটা নিয়ে আমি এখানে মারব, নিলাম, এই দেখো ক্লিক করছি, আবার জাস্ট আমি কি করছি এই কালারটা যেমন ক্লিক করলাম, এবার এখানে যখন ক্লিক করব এই কালারটা যখন ক্লিক করব এখানে কালারটা নিচ্ছি, তখন এএলটি বাটন আছে না কিবোর্ডে, সে এএলটি মানে অল্ট, অল্ট কি চেপে থেকে একবার ক্লিক করে দেবো, মানে ওই জায়গাটার চামড়াটা নিয়ে নিলাম, মানে কালারটা ওইটুকু অংশকে। এবার এখানে কি করছি,
ক্লিক করছি, তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা দেখালাম আমি ক্লোন স্ট্যাম্প টুলে, সবটাই হয়ে যাবে। আমি প্যাচ টুল নিয়েও একটা দেখাই। আচ্ছা, প্যাচ টুল হচ্ছে তার উপরেরটা, উপরে প্যাচ টুল আছে, সেই প্যাচ টুলটাই ক্লিক করলাম। আচ্ছা, প্যাচ টুলে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমরা, এনে যদি ক্লিক করি কিছুই হবে না। কাজটা কেমন দেখাচ্ছি, যতটা পিম্পল আছে সেই অংশটাকে মাউস দিয়ে ঘুরিয়ে এইভাবে ঠিক করে নিতে হবে, মানে সিলেক্ট করতে হবে, যেমন ড্রয়িং করে খাতা কলমে আমরা করি ওই রকম সিলেকশন করে নিতে হবে। আবার দেখাই, যতটা পিম্পল আছে অতটাকে আর একটু কম বেশি হতেই পারে। ঠিক আছে, তারপরে যখন সিলেকশন হয়ে গেল, এবার সিলেকশনের মধ্যে আমরা যদি মাউসটা নিয়ে যাই, যে এটাকে ধরে সিলেকশনটা নিয়ে গিয়ে যে কালারের মানে যে অংশের মধ্যে রাখবো সেই অংশটাই ওর মধ্যে চলে যাবে। এই দেখো গেল, এখানেও আমি করে দেখাচ্ছি, এই আমি করলাম। হ্যালো, এবার এই অংশটাই কোন কালারটা হবে দেখালো, এই কালারটা হবে, এখানকার কালার, তো ওখানকার কালারের উপরে ছেড়ে দিলাম, নিয়ে গিয়ে হয়ে গেল। ঠিক আছে, পরিষ্কার হয়ে গেছে, পারবা করতে? চলো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে দেখাও আমাকে কাজটা পারছো কিনা। সবাই প্রত্যেকটা দেখো, তোমাদের প্রত্যেকটা মেশিনেই কিন্তু ফটো আছে, পিম্পল ওয়ালা ফটো আমি প্রত্যেকটা মেশিনেই আছে ডি ড্রাইভের মধ্যে। তো ওপেন করো, দিয়ে এই কাজটা করে দেখাও, এরকম আমার দু তিনটা করে ফটো দেওয়া আছে, তোমরা প্র্যাকটিস করে দেখাও পারছো কিনা। ওকে।